বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আমতলী থানার অধীন ফুলতলি মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে 5 বস্তা অবৈধ কাপড় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বাদল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদে কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাদল মিয়া। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানান ধরনের নেশা কারবারের পাশাপাশি যে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে অবৈধভাবে কাপড় পর্যন্ত পাচার হচ্ছে, সেগুলো কিন্তু আবারও প্রমাণিত হলো। আমতলী থানার অধীন ফুলতলি মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে 5 বস্তা অবৈধ কাপড় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বাদল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদে কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাদল মিয়া। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি জানাচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা শুনব। আমরা আজকে ফুলতলি মতিনগর এলাকায় আমরা মোবাইল করছিলাম, হঠাৎ একটা আমাদের সুবর্ণপুর পুলিশ ওয়েস্ট ত্রিপুরা ওনার কাছ থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে বাদল মিয়ার বাড়িতে কিছু অবৈধভাবে চুরির কাপড় মজুদ রাখা আছে। সেই ইনফরমেশান অনুসারে আমরা বাদল মিয়ার বাড়িতে আমরা রেড করি এবং টোটাল 5 বস্তা, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা হবে, আমরা কাপড় উদ্ধার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাপড়ের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই আমরা সন্দেহ করছি কোনো দোকান থেকে এগুলো চুরি করে এনেছে বিক্রি করার উদ্দেশ্যে। আমরা 380 এবং 411 দ্বারা একটা মামলা নিয়ে তদন্ত করব। এগুলো কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়েছে? বাংলাদেশে তো কোনো জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে চুরি করে এনে রেখেছে। কিসের কাপড় এগুলো? হ্যাঁ, কিসের কাপড় এগুলো? কাপড়গুলি এগুলো শার্টের কাপড়, শার্টের থান কাপড়। আপনারা কোন জায়গাতে অভিযান করেছেন? এটা হলো ফুলতলিতে। এই সঙ্গে কি আর কিছু আছে কি কেউ জড়িত? এটার সঙ্গে জড়িত আছে সেটা আমরা তদন্ত করে দেখবো যে তার সাথে তার যে গ্যাং, তারা কীভাবে আনছে বা কীভাবে বিক্রি করছে, কীভাবে চুরি করছে, সেগুলো আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমরা দেখবো। যাকে আটক করেছেন ওনার নাম? ওনার নাম বাদল মিয়া। আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বক্তব্য। এবং বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন রকমের ভ্যালিড কাগজপত্র তিনি দেখাতে পারেননি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে সেখানে পুলিশের প্রাথমিক ধারণা, এই কাপড়গুলো আনা হয়েছে চুরি চুরি করে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং এগুলোকে বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছে এমনটাই জানা হচ্ছে। এখানে পাচার করে আনা হয়েছে তাই সেখানে সঠিক কোনো কাগজপত্র নেই এমনটাই কিন্তু ধারণা পুলিশের। সামনে দুর্গাপূজা এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সামনে কাগজ কাপড়ের বিক্রি অনেকটাই বাড়বে, তাই নানাভাবে নানা দু নম্বরী পন্থা অবলম্বন করে বলা চলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাপড়গুলো পাচার করা হচ্ছে বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে, এমনই ধারণা পুলিশের। তবে আগামী দিনে তদন্তের মারফত এই গোটা চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে সবটাই তুলে ধরবে পুলিশ এমনটাই আশা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।